আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। গতকালের বর্ষণ আর আজকে সকালের বর্ষণ দেখুন চট্টগ্রামের কি অবস্থা। চট্টগ্রামের বাদাট মোড় এলাকা দেখুন, জন দুর্ভোগের আসলে কোনো সীমা নাই আর কি, সীমাহীন দুর্ভোগ হয়ে পড়েছে মানুষ। তারপর আজকে থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। পরীক্ষার্থীরা খুবই কষ্ট করে পরীক্ষা দিতে যাচ্ছে। কবে যে এই দুর্ভোগ শেষ হবে, চট্টগ্রামের জলাবদ্ধতার এই দুর্ভোগ আসলে আমরা জানি না। দেখে মনে হতে পারে এটি কোনো গ্রামাঞ্চল, আসলে এটি চট্টগ্রাম শহরের অতি নিকটে চাঁদগাঁও আবাসিক এলাকার অতি নিকটবর্তী জালালা খান চৌধুরী বাড়ির পাশে ভরা পুকুর পাড়। এখানে আমাদের একটি প্রজেক্ট আছে, সেটি দেখতে যাচ্ছিলাম কি অবস্থাতে। এখানে এক হাঁটু পানির মধ্যে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। সবাই দোয়া করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। দোয়া করবেন যেন আমরা চট্টগ্রামবাসী জলাবদ্ধতা থেকে মুক্ত মুক্ত হতে পারি।